পশ্চিমবঙ্গে স্কুল কবে খুলছে এই নিয়ে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কী জানালেন সে নিয়ে বিস্তারিতভাবে আমরা এই প্রতিবেদনে জানব। বিভিন্ন পত্রপত্রিকায় আজ রিপোর্ট বেরিয়েছে, এ মাসেই স্কুল খুলছে না, এই নিয়ে বিস্তারিতভাবে শিক্ষামন্ত্রী কী জানালেন আমরা জেনে নেব। প্রিয় শিক্ষার্থী, বেঙ্গলি ক্লাসরুম তোমাদের সকলের প্রিয় চ্যানেল, এই চ্যানেলে সকলকে স্বাগত। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সংশয় নিরসন, এ মাসে বন্ধ স্কুল, এই নামে এই সময় পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। করোনা পরিস্থিতিতে পুরো সেপ্টেম্বরই রাজ্যে বন্ধ থাকবে স্কুল, অবস্থা স্বাভাবিক না হলে স্কুল খোলার কথা ভাবা হবে না বলে মঙ্গলবার বেহালার এক অনুষ্ঠানে ফের জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্কুল খোলা নিয়ে এদিন প্রশ্ন করলে শিক্ষামন্ত্রী বলেন, করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল খোলার কথা ভাবা হবে। কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা অনেক সিনিয়র, এই পরিস্থিতিতে স্কুল খোলা হবে কী করে? তার সংযোজন করোনা মোকাবিলায় যে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড রয়েছে তাদের সদস্যরাও ভীত, এই পরিস্থিতিতে পড়াশোনা কীভাবে করানো যায় ও ছাত্রছাত্রীদের কাছে কী করে পৌঁছানো যায় সেটা আমরা দেখছি। এ প্রসঙ্গে বলে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন যে অ্যাডভাইজারি বোর্ড আছে, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিরা যে বোর্ডের সদস্য তারা কিন্তু স্কুল খোলা নিয়ে ভালো করে চিন্তাভাবনা করে স্কুল খোলার দিকে মত দিয়েছে, এখনই স্কুল খোলার দিকে তারা মত দেয়নি। 30শে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখা হয়েছে, তারপর ভাবা হবে। আবার উচ্চ মাধ্যমিক 96% নম্বর পেয়েও কলেজে ভর্তির সমস্যা নিয়ে প্রশ্ন করলে শিক্ষামন্ত্রী জবাব, আসন সংখ্যা অপ্রতুল নয়, সবাই যাতে ভর্তি হতে পারে সেজন্য নতুন কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে, কিন্তু ছাত্রছাত্রীরা কয়েকটি কলেজে গিয়ে ভিড় করছে তাই সমস্যা। কেন্দ্রীয় কাউন্সিলিং নিয়ে বারবার প্রশ্নে বিরক্ত শিক্ষামন্ত্রীর বক্তব্য, রাজ্যে জয়েন্ট তো তাই হয় কিন্তু বেসরকারি কলেজ কর্তৃপক্ষ বলছে তাদের এতে সমস্যা। এদিন বেহালা পশ্চিম বিধানসভা এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসসি আইএসসি সিবিএসসি দশম দ্বাদশ সব মিলিয়ে 151 জন পড়ুয়াকে পুরস্কৃত করা হয়। শিক্ষামন্ত্রীর বক্তব্য, যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান হয়েছে। আজকাল পত্রিকায় একটি প্রতিবেদন বেরিয়েছে, সেখানে দেখা মানে বলা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুল বন্ধই থাকবে, এই হিসাবে কিন্তু তিনি একই প্রতিবেদন একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা রয়েছে। বিভিন্ন সংবাদপত্রের যে মূল কথা সেটা কিন্তু খুব পরিষ্কার যে এখনই স্কুল খুলছে না, সেপ্টেম্বর মাস পর্যন্ত স্কুল বন্ধ থাকছে। সেপ্টেম্বর মাসের পর পরিস্থিতি কতটা স্বাভাবিক হয় তার উপরেই কিন্তু নির্ভর করছে পশ্চিমবঙ্গের স্কুল খোলা নিয়ে। সুতরাং পুজোর আগে স্কুল খোলা কতটা সম্ভব এটা কিন্তু এখন রীতিমতো প্রশ্নচিহ্ন, যদিও কেন্দ্রীয় সরকার স্কুল খোলার পক্ষেই সওয়াল করেছেন। এখন দেখার রাজ্য কবে থেকে স্কুল খোলার পারমিশন দেয়। কোনো রকম সংবাদ আসা মাত্রই তোমাদের জানিয়ে দেব। তোমাদের এ বিষয়ে মত কি সেটা জানাও। স্কুল কি এক্ষুনি খোলা উচিত? খুললে কীভাবে খোলা উচিত? তোমাদের মতামতের অপেক্ষায় থাকলাম। নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি সোনু। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।